बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा, तुम्हरा केमन आसो? आशा करी जे जेखाने आसो महान आल्लाह पाक रब्बुल आलमीनेर रहमते भालो आसो। आमिओ भालो आसि। तोमादेरके स्वागतम जानाच्छि जुरानपुर करीमुन्नेसा उच्च विद्यालयेर पक्ष थेके जुरानपुर अनलाइन स्कूले। प्रिय शिक्षार्थीरा, आमरा आजकेर आलोचना करब श्रेणी नवम विषय कम्प्यूटर एप्लीकेशन अध्याय चतुर्थ। शिक्षार्थीरा, आजकल आमरा एखाने फोल्डार फाइल कपि ओ डिलीट करा निये आलोचना करब। तो ये अध्याय थेके पाठ शेषे तुम्हरा कि जानते पारबे, कपि काट एवं पेस्ट पद्धतिते एक फोल्डार थेके अन्य फोल्डारे उपयुक्त कपि ओ मुख एवं कपि ओ डिलीट करते पारबे, एक फोल्डार थेके उपयुक्त कपि ओ मुख करते पारबे, मुछे फेला फाइल ओ फोल्डार पुनरुद्धार करते पारबे, रिसाइकल बिन थेके फोल्डार स्थायीभावे मुछे फेलते पारबे। तो शिक्षार्थीरा, चलो ए काजगुलो आमरा देखी। 4.1 कपि काट एवं पेस्ट पद्धतिते एक फोल्डार थेके अन्य फोल्डारे उपयुक्त कपि ओ मुख एवं कपि डिलीट करा, फाइल फोल्डार कपि करा। फाइल बा फोल्डार कपि करार विभिन्न पद्धति रयेछे, जेमन मेनू व्यवहार करे ड्रप ओ ड्रप डाउन पद्धतिते, स्टैंडार्ड टुलबार व्यवहार करे, पॉपअप मेनू व्यवहार करे, कीबोर्ड व्यवहार करे, पॉपअप मेनू व्यवहार करे फाइल फोल्डार कपि करार पद्धति निम्नरूप। तहले आमरा एखाने कयेकटा पद्धति देखलाम, तारपरे आस्ते धीरे धीरे आमरा एई पद्धतिगुलि अवलम्बन करि, देखि कोन पद्धतिते किभाबे एरकम काजटा समाधान करा जाय। शिक्षार्थीरा, देखो जे ड्राइव होते कपि करते होबे माई कम्प्यूटर आइकने डबल क्लिक करब, अथवा माउसर राइट बटने क्लिक कर जे ड्राइवटी ओपन करते हबे, फले ड्राइवटी एर निम्नरूप तालिका पावा जाबे। तहले आमरा जदि एरकम माई कम्प्यूटरे क्लिक करी, तो माई कम्प्यूटरे क्लिक करार परे एरकम एकटा तालिका पावा जाबे। एई तालिका थेके आमरा आमादेर प्रयोजनीय फाइल जे फोल्डारेर मध्ये रयेछे सेई फोल्डार थेके आमरा कपि करे एक फोल्डार थेके अन्य फोल्डारे नेब। तो देखा जाक एई काजटा आमरा किभाबे करते पारि। शिक्षार्थीरा, तो शिक्षार्थी बंधुरा, आमरा माई कम्प्यूटर एखन क्लिक करब। एई जे आमि कार्सर माई कम्प्यूटर एनेछि, एखाने माउसेर राइट बटने डबल क्लिक करब। तो डबल क्लिक करार परे एखाने कयेकटा फोल्डार देखा जाए। तो এই ফোল্ডার থেকে এখন আমরা অফিস ফোল্ডার, এই অফিস ফোল্ডারে ক্লিক করব। অফিস ফোল্ডারে ক্লিক করার পরে এখানে পিকচার অফিস ফোল্ডার, আচ্ছা অফিস ফোল্ডার থেকে আমরা যে কোনো একটা ফাইল বা যে কোনো একটা ফোল্ডার অন্য ফোল্ডারে আমরা এরকম নেব। তো এখানে কি নেওয়া যায়, তো দেখি এখানে লেখা আছে জোরানপুর 2018, আচ্ছা অথবা আমরা এখানে ইনফরমেশন, এই ইনফরমেশন ফাইলটাকে এখান থেকে আমরা কপি করে অন্য ফাইলে নিয়ে যাব। এখানে আমি ইনফরমেশন সিলেক্ট করলাম, এরপরে কপি করলাম, কপি করার পরে ব্যাকে চলে যেতে হবে। এরপরে এখন আমি এই সফটওয়্যার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে গিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব। শিক্ষার্থীরা, একটু পেস্ট হইতেছে, তো আসলে এই ফাইলটা একটা বড় ফাইল, এই কারণে পেস্ট হইতে অনেক সময় লাগে। তো আমরা একটু ছোট ফাইল দেয়া এই জিনিসটা একটু। তো শিক্ষার্থীরা, আমরা এখানে আছে যে চারটা ফোল্ডার, এই চারটা ফোল্ডার থেকে এখানে আছে একটা আলম ফোল্ডার, আমরা এটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে আছে যে 1 পিকচার 9,
তো এই ফাইলটা আমরা এই ফোল্ডারটা আমরা এখান থেকে এরকম কপি করে অন্য ফোল্ডার যেখানে আছে সফটওয়্যার এই সফটওয়্যার ফোল্ডারে নেব। তা কেমনে এখানে আমি এখন পেস্ট করে দেই, তো এই যে এখানে চলে আসছে একবারে সবার নিচে। তো এখন দেখি আবার আমি এটা অন করে যে এই আসছে। তাহলে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কিভাবে ফোল্ডার অথবা ফাইল কপি এবং পেস্ট করে নেওয়া যায়, তো সেই পদ্ধতিটা আমরা এখন দেখলাম। তো শিক্ষার্থীরা তাহলে এখন আমরা দেখব, তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে ফাইলটা আমরা কপি করছিলাম ওই বা ফোল্ডার, ওই ফোল্ডারটা কীভাবে আমরা এখন ডিলিট করব। শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আমার যেতে হবে যেই আলম অর্থাৎ আলম ফোল্ডারে ক্লিক করব। করার পরে আমি যেই ফাইলটা ডিলিট করতে চাই ওটাকে সিলেক্ট করতে হবে। তারপর আমি এখানে এই রাইট বাটনে ক্লিক, তারপর এখানে ডিলিট নামে অপশন আছে, এই যে পপ আপ মেনুর নিচে যে ডিলিট আসছে ডিলিটে ক্লিক করব, ওই ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে কম্পিউটারের স্ক্রিনে কিভাবে আমরা ফোল্ডার তৈরি করা যায়। তো ফোল্ডার তৈরি করা, কোনো ফোল্ডারের আওতায় ফাইলসমূহ আলাদাভাবে রাখা যায়, কোনো ফোল্ডারের আওতায় এক বা একাধিক ফাইল সংরক্ষণ করা যায়, কিংবা একটি ফোল্ডারের আওতায় আবার একাধিক সাব ফোল্ডারও তৈরি করা যায়। ধরা যাক আমরা স্কুল ও কলেজ নামে দুইটি ফোল্ডার তৈরি করব। ডেস্কটপে যে কোনো ড্রাইভে ড্রাইভের আওতায় ফোল্ডার তৈরি করা যায়। ডেস্কটপের যে কোনো ফাঁকা স্থানে মাউসের রাইট বাটনে মাউসের ডান বাটনে ক্লিক করে মেনু থেকে নিউ ফোল্ডারটি ক্লিক করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজটা এখানে একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের এখানে এই কম্পিউটারের মনিটরের সামনে যে দেখা যায় এই পুরোটা হলো স্ক্রিন, অর্থাৎ এই স্ক্রিনের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় আমি মাউসের ডান বাটন অর্থাৎ রাইট বাটনে ক্লিক করব। এই যে রাইট বাটনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে মেনু আছে ড্রপডাউন মেনু, এই ড্রপডাউন মেনু থেকে আমরা এখানে নিউতে যাব। এই নিউতে যাওয়ার পরে এই ফোল্ডার নামে যে অপশনটা আছে এই ফোল্ডারে আমরা একটা ক্লিক করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফোল্ডারটার উপরে এখন সিলেক্ট করে মাউসের রাইট বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রিনেম অপশন আছে, এই রিনেমে আমরা ক্লিক করব। রিনেমে ক্লিক করার পরে এখানে সিলেক্ট অবস্থা আছে, এবার আমরা ফোল্ডারের নাম দেব। কী নাম দেব ফোল্ডারের? নাম দেব স্কুল। আচ্ছা, এখানে আমরা স্কুলে আর একটু কাজ করতে পারি, যে জুরানপুর স্কুল। তো এখন আমরা জুরানপুর স্কুল নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এই জুরানপুর স্কুল নামে যে ফোল্ডারটা করছি এই ফোল্ডারের মধ্যে ফোল্ডারের অধীনে আরও কীভাবে এরকম কয়েকটি সাব ফোল্ডার তৈরি করা যায়। তো এজন্য আমার যে প্রথমে কাজটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এই জুরানপুর স্কুল ফোল্ডারটা এরকম রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ওপেনে ক্লিক করতে হবে। তারপর এটার অধীনে এখন আমরা কয়েকটি সাব ফোল্ডার তৈরি করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নিউ ফোল্ডার আছে, এখান থেকেও করা যায়। আবার এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে আছে নিউ থেকে ফোল্ডার, এই একটা ফোল্ডার হয়ে গেছে। এখন আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি দিয়ে আমি এরকম চারটা অথবা পাঁচটা ফোল্ডার তৈরি করে নিলাম। মনে করো এখানে প্রথম ফোল্ডার, এই প্রথম ফোল্ডারের নাম দিলাম ক্লাস SIX6। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় ফোল্ডার, এই দ্বিতীয় ফোল্ডারে আবার রিনেম করি, এখানে এরকম নাম দিলাম CLASS ক্লাস
SEVEN সেভেন। শিক্ষার্থী বন্ধুরা এবার তৃতীয় ফোল্ডার এখানে রাইট বাটনে ক্লিক করে রিনেমে গিয়ে এখন আমরা লিখব CLASS ক্লাস EIGHT। শিক্ষার্থী বন্ধুরা একই নিয়মে পরবর্তী ফোল্ডারে এরকম রাইট বাটনে ক্লিক করে রিনেম তারপরে লিখব CLASS ক্লাস NINE। শিক্ষার্থী বন্ধুরা সেম নিয়মে আমরা পরবর্তী ফোল্ডারে যেটা এরকম তৈরি করেছিলাম এখানে লিখব CLASS ক্লাস TEN 10। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এরকম পাঁচটা ফোল্ডার তৈরি করা হয়েছে। একটা ফোল্ডারের অধীনে যে ফোল্ডারটার নাম দিয়েছিলাম এরকম জোরানপুর স্কুল। আবার আমরা একটু পিছনে যাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে জোরানপুর স্কুল, এখানে জোরানপুর স্কুলে যদি আমরা এরকম ক্লিক করি তো ক্লিক করার পরে এই ফোল্ডারের মধ্যে এরকম সাব ফোল্ডার হয়েছে কয়টা, পাঁচটা। তো 6 7 8 9 10 আমরা এরকম সিরিয়াল ওরা মেনটেন করতে পারতাম যদি তার আগে 1 2 3 4 5 এরকম দিতাম। তো শিক্ষার্থী বন্ধুরা এরকম আমরা এক ফোল্ডারের মধ্যে কিভাবে সাব ফোল্ডার তৈরি করতে হয় আমরা সেটা করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই ফোল্ডারের অধীনে যদি আর একটা সাব ফোল্ডার তৈরি করতে চাই তো এইটা এরকম ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নিউ ফোল্ডার, আবার অন্য একটা নিউ ফোল্ডার দেই, নিউ ফোল্ডার। এখন দুইটা ফোল্ডার হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে রিনেম যাই, রিনেমে যাই এখানে দেই যে ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণীতে দুইটা শাখা আছে, দুইটা শাখার নাম হলো একটা হলো বয়, বয়, অন্যটি শাখা হলো GIRL গার্লস। তাহলে একটা হলো বয়স, না বয়স বানাই দিই যেহেতু অনেক শিক্ষার্থী আছে, তো এখানে হলো বয়স আর এখানে হলো গার্লস। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম যে ষষ্ঠ শ্রেণী আসলে তো ষষ্ঠ শ্রেণীর মধ্যে আমরা এরকম দুইটা সাব ফোল্ডার তৈরি করছি। তো এখন আমরা যদি এই সাব ফোল্ডার দুইটা এরকম সিলেক্ট করি শিফট চেপে ধরে অ্যারোকে নিচে টান দিয়ে তারপর কন্ট্রোল সি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এরকম কপি, এই কপিতে এবার আমরা ব্যাকে চলে যাই। এবার আমরা যে ক্লাস আছে অন্য অন্য যে 8 অষ্টম, তো আমরা এখানেও পেস্ট করে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা চলে যাব ক্লাস 7, তো 7 এখানে কি আমরা পেস্ট করে দিই। তারপরে এরকম আমরা আবার একটু ব্যাগে চলে যাই। এবার আমরা প্রত্যেকটা শ্রেণী এরকম দেখে নেই যে কয় শ্রেণীতে আমরা একটু পেস্ট করেছি, অর্থাৎ সাব ফোল্ডারের অধীনে আরও দুইটি করে ফোল্ডার তৈরি করেছি। তো ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বয়েস এবং গার্ল দুটি। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম কীভাবে এরকম ফোল্ডার তৈরি করে, আবার ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার, সাব ফোল্ডারের অধীনে আবার এরকম কীভাবে পুনরায় সাব ফোল্ডার তৈরি করা যায়। তো এটা আসলে কাজের প্রয়োজনের জন্যই করা হয়। তো আমরা এবার দেখব এরকম জোরানপুর স্কুলের ফোল্ডারটার মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে সাব ফোল্ডার তৈরি করলাম ষষ্ঠ শ্রেণীর বয়েস এবং গার্লস। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমার এই সাব ফোল্ডারের মধ্যে আমার এই গার্লস ফোল্ডারটা দরকার নাই, এটা আমার ডিলিট করা দরকার। তাহলে আমরা কীভাবে এরকম সাব ফোল্ডারের মধ্যে ঢুকে ফোল্ডার ডিলিট করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেখানেই যাও, যেখান থেকেই ডিলিট করো, আসলে নিয়ম কিন্তু সব একই। তো আমরা সাব ফোল্ডারের এখানে অধীনে গিয়ে তারপর এরকম সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, অথবা যদি এই দিকে এরকম তাকাই, এদিকে তাকালে এখানে ডিলিট আছে, এই ডিলিট আমরা সরাসরি দিতে পারি। অথবা এরকম কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল প্লাস ডি, এভাবেও আমরা করতে পারি। তো এখানে আমরা ডিলিটে ক্লিক করি, তারপরে ডিলিট আর রিসাইকেল বিন থেকে না শুধু এই পার্টিশন থেকে পেপার থেকে, তো আমরা এখানে যদি ডিলিট হয়ে গেছে তো এটাও যদি আমরা এরকম ডিলিট করতে চাই
আমরা রাইট বাটনে ক্লিক, তারপর এরকম ডিলিট, এই ডিলিট ডিলিট হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা বিভিন্নভাবে ডিলিট করা যায়, অনেক উপায়, তো আমরা এরকম কিছু উপায় দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার জোরানপুর যে স্কুল নামে যে ফোল্ডারটা করছি, পুরো ফোল্ডারটা এই স্ক্রিন থেকে ডিলিট করতে চাই। তো স্ক্রিন থেকে ক্যামেরা ডিলিট করব, সিলেক্ট করলাম, তারপর রাইট বাটনে ক্লিক করে তারপর এখানে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব কিভাবে এই ডিলিট করা যে ফোল্ডার, এই ফোল্ডারটা এখন কোথায় আছে বা কীভাবে আনতে পারে। শিক্ষার্থী বন্ধুরা এটা অবশ্যই রিসাইকেল বিনে রয়েছে, আমরা যদি আবার কাজের জন্য দরকার হয় আমরা রিসাইকেল বিন থেকে এটা ফিরে আনতে পারি। তো এই জন্য স্ক্রিনের রিসাইকেল বিনে আমার ক্লিক করতে হবে। রিসাইকেল বিনে ক্লিক করলে এরকম দেখা যায়, আস্তে আস্তে ওপেন হয়েছে। তো আমরা কী দেবো যে জোরানপুর স্কুল, তো এখানে জোরানপুর স্কুল নামে যে ফোল্ডার, ওই ফোল্ডারটা রিসাইকেল বিনে অবশ্যই আছে। আমরা এই রিসাইকেল বিন থেকে এখন খোঁজার চেষ্টা করছি। তো বন্ধুরা আমরা রিসাইকেল বিন থেকে একটু ফোল্ডারটা খোঁজার চেষ্টা করছি, এই যে জোরানপুর স্কুল। তো এখানে এই রিসাইকেল বিন থেকে আমরা যদি এরকম ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা এখান রেস্টোর ক্লিক করি, তারপরে এরকম ওকে দেই। তো দেখি কী হয়েছে, তো এই আমাদের আবার এখানে এই ফোল্ডারটা চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা রিসাইকেল বিন থেকে এরকম সরাসরি যে ফোল্ডার জমা হয়েছিল সেই ফোল্ডারটা এরকম আমরা এনে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আরও যে বাকি কাজ আছে, আর এই বাকি কাজগুলো থাকো, তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে দেখবো। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।